নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি শিখন সূত্র অঙ্ক করাবো, যার পেজ নম্বর আমাদের 20। তো দেখো, 20 নম্বর পেজ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সেইগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, এবার আমি শিখন সূত্র 20 নম্বর পেজের যতগুলো অঙ্ক আছে টু দা পয়েন্ট আমি সলভ করাবো। ফার্স্ট অঙ্ক কি বলেছে রোমানে, এক দাগে কি বলেছে, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। রোমানের কোশ্চেন কি বলেছে, কোনটি ঠিক, এতে কি আছে 5x2yz, 5xy2z, 5xyz2 পরস্পর সদৃশ পথ। ঠিক আছে, সত্যি কথা বলতে এটা কিন্তু পরস্পর সদৃশ পথ নয়। ঠিক আছে, এটা পরস্পর সদৃশ পথ নয়। বিতে কি আছে, ab/5, 2ab/2y5ab পরস্পর সদৃশ পথ। এটা কি আছে, এটা তোমাদের পরস্পর সদৃশ পথ। ঠিক আছে, তো দেখো সি এর অপশনও হবে না এবং ডি এর অপশনও হবে না, কারণ এটা কিন্তু ab/c, a^2/b/c, ab/c^2 এটা কিন্তু পরস্পর সদৃশ পদ নয়, এবং সি এর যে অপশন আছে এটাও কিন্তু পরস্পর সদৃশ পদ নয়। এর অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার, ab/5, 2ab/2y5ab পরস্পর সদৃশ পদ। তো দেখো রোমানটির অঙ্ক কি বলেছে, a+b^2 - a - b^2 = কত। তো দেখো এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার হবে 4ab। তো দেখো 4ab কেন হবে, a+b^2 - a - b^2 = a+b^2 ফর্মুলা কি আছে, a² + 2ab + b² (ব্র্যাকেট ক্লোজ) এর ফর্মুলা কি আছে, a² - 2ab + b² তো দেখো a² + 2ab + b² এটা আমি বসিয়ে দিয়েছি, মাইনাস এ স্কোয়ার আছে, মাইনাসে মাইনাসে কি আছে, প্লাস 2ab আছে, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার আছে। তো দেখো -b² - -b² - b² কেটে গেল, +a² - a² কেটে গেল, 2ab আর 2ab কত হবে, 4ab হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার। তো দেখো এবার আমি নেক্সট দু দাগের অঙ্ক সলভ করবো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ফার্স্ট অঙ্ক কি বলেছে, 3x² + 2x + 1 থেকে x² - 2x + 1 বিয়োগ করো। তো দেখো আমি অঙ্কটা কি করে করি, কি আছে 3x² + 2x + 1 ব্র্যাকেটের মধ্যে -x² - 2x + 1। তো দেখো 3x² + 2x + 1 - x² মাইনাস মাইনাসে কি হয়, +2x, প্লাস মাইনাসে কি হবে -1, অর্থাৎ +1 - 1 কেটে গেল। 3x² থেকে একটা x² বাদ দিলে কত থাকছে, 2x² থাকছে, 2x আর 2x কত হবে, 4x হবে। আমি এখান থেকে 2x কমন নিলাম, 2x কমন নিলে কি থাকছে, x+2 থাকছে এর ভিতরে, অর্থাৎ এর অ্যান্সার হবে এটা, 2x (x+2). তো দেখো এবার আমি রোমান টু অঙ্ক সলভ করবো, কি আছে a+b + c² - a+b² = কত। তো দেখো অঙ্কটা কি করে করি a+b + c² - a+b² = 0। এর ফর্মুলা কি আছে, a² + b² + c² 2ab, এই যে 2ab মানে 2, তারপরে ab হবে, প্লাস এবারে কি হবে, 2bc হবে। ঠিক আছে, 2bc প্লাস 2ac, অর্থাৎ ac, অর্থাৎ প্রথমে ab হবে, তারপরে bc হবে, তারপরে ac হবে, মাইনাস কি আছে, এর ফর্মুলা ইউজ করেছি আমি a² + 2ab + b² তো দেখো আমি অঙ্কটা বসে দিলাম a² + b² + c² + 2ab + 2bc + 2ac মাইনাস a² + -2ab +-b² অর্থাৎ দেখো a² + a² - a² কেটে গেল, +2b - 2b কেটে গেল, -b² + b² কেটে গেল, কি থাকছে, c² + 2bc + 2ca। আমি এখান থেকে c কমন নিয়েছি, c কমন নিলে কি থাকছে, c + 2b + 2a (ব্র্যাকেট ক্লোজ) এটা এর অ্যান্সার হবে। তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক সলভ করবো, আমাদের লাস্ট অঙ্ক 20 নম্বর পেজের লাস্ট অঙ্ক। উৎপাদকের বিশ্লেষণ করো, x³ - 7x + 6। তো দেখো এটা ভ্যানিশিং মেথডের অঙ্ক আছে, আমি অঙ্কটা এখানে করেছি x³ - 7x + 6, আমি x এর মান অন ধরেছি, x এর মান প্লাস অন ধরেছি। x এর মাথায় কি আছে, কিউব আছে, 1³ - 7 × x এর মান 1 আছে +6, 1 - 7 = -7 + 6। তো দেখো 6 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 7 হবে, +7 - 7 থেকে বাদ দিলে কত হবে, 0 হবে। তো দেখো রোমান থ্রির অঙ্কটা কি আছে, তো দেখো রোমান থ্রির অঙ্কটা আমি কি করে করেছি, x³ - 7x + 6। তো দেখো আমি এখান থেকে x - 1 কমন নিয়েছি। ঠিক আছে,
তো দেখো অঙ্কটা তোমাদের আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। মনে করো অঙ্কটা x কিউব মাইনাস 7x প্লাস 6 আছে, ঠিক আছে। x কে x এর মান আমি 1 ধরেছি, 1 ধরলে টোটালটা 0 আসছে, তার মানে কি যেহেতু এর মাথায় কিউব আছে আমি এখানে কি করেছি x মাইনাস 1 x মাইনাস 1 আর x মাইনাস 1 ধরেছি। তো দেখো এখানে আমি x স্কয়ার যদি ধরি তাহলে x কিউব হয়ে যাচ্ছে, x কিউব কি হবে মাইনাস x স্কয়ার। তো দেখো এখানে কিন্তু x স্কয়ার নেই, তার জন্য আমি এখানে একটা প্লাস x বসিয়েছি, প্লাস x যদি তা বসাই তাহলে প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে যাচ্ছে, কি থাকছে তাহলে মাইনাস x থাকছে। এখানে কি আছে 7x থাকছে, অর্থাৎ এখানে মাইনাস x একটা থাকছে, অর্থাৎ এখানে যদি আমি মাইনাস 6 ধরি মাইনাস 6x হয়ে গেল, মাইনাস মানে হচ্ছে প্লাস 6, অর্থাৎ দেখো x কিউব মিলে গেল, প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে গেল, মাইনাস 6 আর মাইনাস x মাইনাস 7x থাকছে আর প্লাস 6 মিলে গেল, অর্থাৎ x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 এই তিনটে x মাইনাস 1 থেকে আমি একটা x মাইনাস 1 কমন নিলাম, আর কি থাকছে x স্কয়ার থাকছে প্লাস x থাকছে মাইনাস 6 থাকছে, এর আমি মিডল টার্ম করব। তো দেখো x মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট x স্কয়ার প্লাস 3 মাইনাস 2 x মাইনাস 6 সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো 3 থেকে 2 বাদ দিলে একটা x থাকছে, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1 এর সঙ্গে x গুণ করলে x হয়, 3 গুণে কত হবে 6 হবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা মিডল টার্ম যাচ্ছে, x মাইনাস 1 কি হবে x স্কয়ার প্লাস 3x প্লাস মাইনাস মাইনাস 2x মাইনাস 6 x মাইনাস 1 এখান থেকে আমি কমন নেব, কমন নিলে কি থাকছে x কমন নিলে কি থাকছে x প্লাস 3 থাকছে, অপর দিকে মাইনাস 2 কমন নিলে কি থাকছে x প্লাস 3, তাই তো, আর 2 যদি কমন যায় 2 চলে গেল, 3 দুগুণে 6 3 থাকছে, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস থাকছে। তো দেখো প্রথমে কি আছে x প্লাস x সরি তো দেখো প্রথমে কি আছে x মাইনাস 1 আমি বসিয়ে দিলাম, তারপরে দেখো x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 2 টু x প্লাস 3 থেকে একটা x প্লাস 3 আমি বসালাম, অপর দিকে x এই যে x মাইনাস 2 x মাইনাস 2 আমি বসিয়ে দিলাম, এটা আমাদের উত্তর। তো দেখো পুরো অঙ্কটা হয়ে গেছে, সম্পূর্ণ অঙ্কগুলো এখানে 20 নম্বর পেজের যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি।